আসসালামু আলাইকুম এভরিওয়ান, তাহলে আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ। মাছ ভিজাইলাম, খাকিয়া মাছ। তো ভিজাইলাই বললো তো 3-4 দিন আগে আমার হাজবেন্ড লগে বাসলাম, কই খাকিয়া মাছ বুনা করলে একবারে উঠনা উঠনা বুনা করলে মজা লাগে। আরও দিন করছিলাম ওলা, খুব ভালো লাগছে। কিছু জাল দিয়া ড্রাই বুনা কি করলে মশলা মশলা করিয়া ভালো লাগে খাইতে। বিজাইলাই আমি বুনা করতাম পারি শিওর না, গত মূলক কিতা কিতি রাঁধছিলাম, বাজি টাজি ওটা ওটা রয়েছে, ওখানা বাজি করছিলাম। এরপরে আরও কিতা রাঁধছিলাম রয়েছে, মগজ বিড়ানো বলা হয় না, সকল হুড়ু হওয়া যে আসে আর আবার ঘুরিয়ে মাছ ভিজে দিলাম। মাছ না করব বাঁকা কতটা থাকে ফুলো বীজ তো ঠিক আছে ইনশাআল্লাহ। দেখতে থাকুকা মাছ বিজে খানচি দিয়েও বানাইল যায় মাছ, খানচি দিয়ে আবার আমি কল্লা হালাই দিই, কল্লা রাখি না অতখান, মানে কল্লা হালাইয়া বোনা হল। ওকে ইনশাআল্লাহ দেখতে থাকুকা। চাপাতি বানাইব, চাপাতি আটা আনছি, সকালে চা দিও খাওয়া যায়। দিলাম সুগার দিছি 1 স্পুন, আর একটা আমি একটা মাস্টার অয়েল দিব। স্পুনের মতো দিছি মাস্টার অয়েল, আগে ময়দারে দিয়ে ফেলিয়েছি, আটারে সানি আইছি, সানি আইলে লাল গুঁড়া ওটা বারো ওইটা দিলে রুটি আবার শক্ত হয়ে যায় খাওয়া যায়। সিঙ্গর নর্মাল ভালো দিল তো ঠিক আছে। আমি রেডি করি, মানুষ রেডি করি, রুটি বানাই বেলা শেয়ার করি ইনশাআল্লাহ। চেষ্টা থাকবে, আমি এখন মিট কারি বয়াই দিব, মিট দইয়া রেডি করি রাখছি। পাকা আগে দইছি মিট, কই পানি ঝরব নে, পানি না ঝরলে মিটও পানি বাড়ি যায় বুনা। গার্লিক রাখছি, গার্লিক কইরাম কিতা টেমাটো খাটিয়া রাখছি, এরপরে ধনিয়া পাতাও খাটিয়া রাখছি, চাপাতির আটা বলি মাখাইয়া খাই বানাইয়া রাখি দিছি। কই পরে বলমুনি আগে কারি দিও রান দিলাই, আনিয়ন গার্লিক তেজপাতা ডালচিনি এলাচি সপ্তাহে খানো জিঞ্জার পাঁচ
ফোড়ন দিলাই, অয়েল গরম হয়ে গেছে, চিনি দিলাম, পাঁচফোড়ন দিলাইলাম, ওর সপ্তাহ এক লগে দিলাই অন্য আছে চিনি দিলাম। আমার বউ সালাদ বানাইলা উপর করে রাখার ছুড়ি দিয়ে কাটি রাখবো। তো ঠিক আছে ইনশাল্লাহ কিছু খানি কমত, এরপরে মিট এড করবো, আনিয়ানোর খানি কিছু কমে যাব ইনশাল্লাহ। আমি মিট এড করলাম, স্কুল আম টান দিলাম, গতকাল ব্লক দিয়েছেন আমার হাজবেন্ডের আনছিল খাসির মাংস, খাসির মাংস আমার সুতরাং বেশি বানা হয় না, খালি বড়ো গুয়া খাইছে আর কি বানা হয় না। খালি লেগর মিট আনছি, নাম লেগ ওখান তো দাঁড়িয়ে দোবালা করি, আমার আর দই তৈব লাগতে হইলে নাইস করি দাঁড়িয়ে দিল দেখিও গরম নি। সালাদ বানাইছেন বউরে, সালাদ দিয়া চপ গ্রিল খরা খুয়া খাম তাকি আইসে খাইব, এখন আমি খাই তাক কিতা আটা রেডি করে রাখছি, রুটি চাপাতি করে বানাইম ইনশাল্লাহ। দিনও আমি খাকিয়াম আছে খাঁচি দিয়ে খাটি যাম, খাঁচি দিয়ে হয়ে খাটি লাগি না, রাতে না সে দৌড়া দৌড়ি খোঁটরা বউয়ে দাঁড়াইয়া বইতা বইতার খাঁচি দিয়েও খাটি লাগে খাটা দেয় বইতা ছোটো মাছ আছে। ওকে ইনশাল্লাহ দেখতে থাকুক, অয়েল গরম হয়ে গেছে, এখন আমি ফুসকারি বুয়াই দিব, খাকিয়া মাছ আনিয়ন তেজপাতা গার্লিক দিলাম, বিসমিল্লাহ কাঠিয়া চুড়া হয়ে গেছে, চুড়া চোখ দেয় যদি বেশি হয়ে যায়, আনিয়ন করবো তারপরে মশলা এড করবো, মশলা দিই মিনিট করে আমি কিটা মশলা করবো ওকে ইনশাল্লাহ। তখন আমি মশলা দিলাম ইমো দিও কারিত একলগে দিলাম মশলা, জিরা পাউডার দিলাম, মিক্স কারি পাউডার, টামারিক পাউডার, চিলি পাউডার,
করিয়েন্ডার পাউডার, ফিশ কারিতে দিলাম করিয়েন্ডার পাউডার, মিক্স কারি পাউডার, টামারিক পাউডার, চিলি পাউডার, তখন মিক্স করলাম। মশলা কষক, এরপরে আমি ফিশ আর টমেটো ধরবো। আমি এখন ফিশে ধরলে আট টমেটো তোলা দিব ফিশ কারি থাকি আমাকে বিসমিল্লাহ। ছোটো চামচ, চার চামচটা আমি ধনিয়া হাতা দিলাম, আমার মিট বোনা হয়ে গেছে, আমার খুয়া এক কুমা দিছিলাম, ভাবলাম দেখছেন সব কেছে নেখর টেন টেন হয়েছে। আমরাও তো সবে রান্ধি রানি রান্ধা করে মাথাতে আমার রুটা যদি বালা খাইলাম ওকে খাই, আমরাও সবে সবে একটা চাই মা হল, যে তো মা হল আছি ধনিয়া হাতা দিলাম। আর দিলাম ফিশও ধনিয়া হাতা, ফিশ কারিও হয়ে গেছে, ফিশ কারি আর কিছু ফিশ কারিটা মাছ তো তোরা নেই নি। আর আমাকে ধনিও দিছি, টমেটো দিছি, এখন দিলাম আমি ধনিয়া হাতা, বিসমিল্লাহ। এখন মিক্স করলাই, আর খালি চাফাতি গুণ বানাইতাম, চাফাতি বানাইয়া
দুই তিনটা গরম হরমুয়া বাকি গুণ কিছু কিছু সামান্য গরম হরমুয়াকে সরিয়া রাখি দিলো। পরে খাইবার সময় মাঝে মাঝে দুইটা একটা গরম হরমু চা দিয়ে খাইবার সময় বা কোনো সময় দুদিন ভাত খাই না দুইটা রাইট গরম করে খাইতাম পার। আমি হাতা দিলাইছি বোনা হয়ে গেছে। আমার বউ রেডি হওয়া কি তাল কিতা লাগি গর্ব লাগি না কি তা তোমার মুসার লাগি রেডি হওয়া ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি সুন্দর লাগে কালার দেখিয়া লাগে যেমন খাসা দুইটা কাটি দিব আমি দুইটার মুখ কাটি কাটি এখানে হরে হিলাম আমি দাঁড়া দিলা আমার আবার ভাল লাগে না সেটা লাগে আমার জুড়ে যাচ্ছে জোর লাগে ঘুরাইতে হইলে কাস্টমার নিবা লাগে তারা ইয়ে হবে তো ঠিক আছে ইনশাআল্লাহ বানাই লইলাম দুইটা বানাইছি যটা ভালো লাগে বানাইমু আনাইলে ডাকি ওলা রাখি দিম কাবার করিয়া বানাইমু কয়টা ঘুমাই দিই রানি কি আজকে সামান্য মিটোর জোর লইম জোর লইয়া আর সাফাতি দিয়া খাইব চাপাতি খাইতাইনি গমজা আছে খাইয়া দেখিও তিনটা ভালো আছে আপনি খাইবানি চাপাতি চারটা বানাই তো বাদে আমি খোলা দিব বাংলাদেশ উল্টাতে খাইতাম আটার পিঠা কইতা মজা লাগতো বাংলাদেশ হতো ওজন গরিব হল আসেন জানি তারা তো তারা ফেটর জ্বালাইও খাইলা
তাহলে ওখান তিন হোক তারা রাইস রেডি হোক তাহলে না লাগে মাঝে মাঝে তারা আটা রুটি খায় না। আর আমরা ইন শেখর খাওয়া ডাক্তারে হইয়া দেয় খাইয়া লাগিয়া লাগিয়ে খাইরা আগে আগে আমার হাজবেন্ডে গপ করছো সাফাতি আমরা লাগা করো আর কি তা ছুটো থাকতে তাই কিছু তারা গরিব আসলা তো তারা কিতা হরতা সাফাতি বানাইতা তো তাই গিয়া মাথার উপরে ওই থাকতা সাফাতি খাইব লাগে আটা রুটি খাইব লাগে তো গড় থাকি আমার হরির গেছ থাকে বলে এক বোল বাত লইয়া যাইতা গিয়া তারা বাদ দিয়া তো রুটি আনতা সাফাতি একটা আনতা আটা রুটি ছুটো আসলা এইসময় এই সময় আমি আসলাম নি আমার আমার হাজবেন্ডে দেখছো শুরু থাকি জন্য বলো হয়েছি এখানে আমার তো আত্মীয়র মাঝে নানি আমার উঠিয়ে আনছি আমার তো ঠিক আছে ইনশাল্লাহ যে সময় খুলা দিমু শেয়ার করবো না দেখতে থাকো নাইস সাফাতি কুলা দিলাম এখন কুলা দিছি পোপার করছি নাকি খাইবার সময় আমি ফ্রিজে রাখি লইম খাইবার সময় হরি ফানো বাজিয়া খাওয়া যাইব ধরলাক আখটা চা দি বা ভেজিটেবল যদি রান্ধি ভেজিটেবল দিয়া বা চিকেন বুনা দিয়া খাওয়া যাইব লাগি আমি 50% হরি আঁকি রাখি লাইছি 100% করছি না 100% কুক করছি নাকি কুলা দিছি না সাইডটা ওখান দিয়ে হই লইমু বাজি লইমু ফুরা বাজি এখন খাইমু আমি ঠান্ডা খরতাম হইব ঠান্ডা হরিয়া আমি ফ্রিজে রাখমু আর এখন দুই তিনটা আমি বাজি লইম বাজিয়া খাইমু বুনা মিট দিয়া রেড মিটাকে বাদ দিলে ইসলাম খানি তাই খাইলি মানে সামান্য সাফাতি দিয়া ভালো লাগবো বাংলাদেশে দেশি খেয়ে খেয়ে সকালে নাস্তার সময় ইয়ে তারা রুটি বলুন সাফাতি বলুন বলিয়া এক দি বাবে বাজি করুন বাজি দিয়া খাই বা সকালে ভালো লাগে না তো বলা এর লাগে তো আমি কোন বলিও তুইলাম ওই আখটা চা দিই আখটাটা মাঝে মাঝে খাওয়া যাইব খালি ঘুম থাকি উঠি তা ভালো লাগে না রুটি বানানি তো ঠিক আছে তিনটা রয়েছে ওখানে আমি খোলা দিই খোলা দিয়া তো খাইয়া খাইয়া বিদায় নিমগি আপনারা কাছ থেকে ওকে ইনশাল্লাহ দেখতে তাও কা আমি রুটি বানাই লইছি সাফাতি একটা একটা শেয়ার করছি তো বানাইবালা বলিবালাও শেয়ার করছি তখন আমি খাইমু সকলটি আর কি খানির লাখ বানাইছি না সামান্য বাজি বাজি রাখি দিছি দীপ ওই ফরে দিও হরমুনে ও যে সময় খাইমু ওই সময় বাজি বাজি খাওয়া যাইব আর ওখানে আমি মিট লইছি মিট বোনা দিয়ে একটা একটা লাম বোনা ওই লাম বোনা দিয়ে খাইলে আইজার ভাত খাইতাম না খালি সাফাতি দুইটা খাইলিম যে মজার মিট বোনা হয়েছে মাশাআল্লাহ টেমাটো রয়েছিল কারি দিয়া ওখানে আনি লইছি মাশাআল্লাহ খুব মজার মিট বোনা হয়েছে একটা আইছেন আমার পেলেটো একটা তো খাবল মুখো গেলে গিয়ে খাওয়া যাইত না মনে রাখি যে সেইটি দিয়া খুব মজার বোনা হয়েছে মাশাআল্লাহ দেখাইতে আমি খাইতাম না সাইটে দিয়া আমি আল্লাহ গিয়ে ওলা খাইট করে রাখছি প্লেট করে বা সাইটে দিয়ে যাও গিয়া আর আমি খালি অন্তাকে মশলা আর মিট খালি তিন চারটে মিট আনছি আর মশলা আনছি
মিট রান দিয়ে তেল দেওয়াও লাগে সামান্য, বুঝছেন? না দিলে তো আর মিট মজাও হইতো না। খুব মজার বোনা হয়েছে, সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব নাইস সফট হয়েছে মিট। আমার ফুয়ারে দিছিলাম একটু মা, মিট লামাইবার আগে কুকার থেকে বলে দেখছেন বেটা সফট হয়েছে নি আর মজা হয়েছে নি, কইছে টেন টেন হয়েছে, মাশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, ওরা ভিডিওটা দেখবা, বেশি নামবো ইজার ভিডিও আর নামবা হতাম চাইলাম না। ইনশাআল্লাহ ওরা ভিডিওটা দেখবা, ফটিয়া ভিডিওটি লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা ভিডিও ইনশাআল্লাহ। জানানি ভিডিও একটা বানানি কষ্ট আছে, খুব পরিশ্রম করা লাগে, বুঝছেন নি? কেটার লাগে আমি এখন তো কালিও আমার কুকিং চ্যানেলের লাগে, আমি কুকিং রান্দা বান্দা করে কিতা লাগে আপনারা লোকে শেয়ার করবার লাগে, আপনারা দেখাইবার লাগে। আর নইলে আমি এখন আমার কুকিং করার দরকার নাই, আমার বউ দুইজন করো, একজন তাকে আগলা করো আর এক করো, আর দুইজন আমার গরো আমার বউ, তারা রান্ধি নেবা। কালিও আমি ভিডিও লাগিয়ে আইয়া কিছু নয় আমার রান্দা, নইলে আমার এখন রান্দার দরকার নাই, বুঝছেন? তো আপনারা ওলা সাবুট করতে হইবা, যদি আপনারা সাবুট করুন, সাবস্ক্রাইব করুন, এভরিডে যদি দেখি একটা দুটা সাবস্ক্রাইব বলছে, তো ভিডিও বানাইতেও সুন্দর লাগে, বুঝছেন নি? তো ঠিক আছে ইনশাআল্লাহ, শেয়ার করবা ভিডিওটা, আর সাবস্ক্রাইব তো বলবা না, কমেন্ট করবা, লাইক দেওয়া বলবা না ইনশাআল্লাহ, আর দোয়া তিয়াদ করবা। আসসালামু আলাইকুম।